এখন চলে এসেছি নিউ টাউনের ইকো পার্কের এক নম্বর গেটের সামনে। আর এখানেই কিন্তু বসেছে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2023। গোটা রাজ্য থেকে হস্তশিল্পীরা তাদের শিল্পের ভান্ডার নিয়ে হাজির হয়ে গিয়েছেন এখানে। কি কি আছে ভেতরে, কি কি কেনা যাবে, কেমন দাম জিনিসপত্রের, সব আপনাদের জানাবো। চলুন আমার সঙ্গে। কোন টিকিট কাটতে হবে না এই মেলায় ঢোকার জন্য। মেলার সময় দুপুর 1টা থেকে সন্ধ্যে 8:30। একটা গোটা দিন কেটে যাবে এই মেলায় সবকিছু দেখতে হলে। হাতে ডিজাইন নিন না ম্যাডাম, হাতের বর্ষায় খুব ভালো লাগবে দেখতে। কত দাম? দাম 850 টাকা। কেসি পালের ছাতা আছে, কেসি পালের ছাতা রয়েছে তাতে ডিজাইন করা। এই ডিজাইনটা করতে দুদিন প্রায় সময় লাগবে। কত দিয়ে দেবেন, শেষ কত দেবেন? কি অবলীলায় এনারা শাড়ির উপর, কখনো পটের উপর ডিজাইন করে ফেলেন। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রায় 5000 শিল্পী গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নিজেদের শিল্প সামগ্রী নিয়ে হাজির হয়েছেন এই মেলায়। পটচিত্রের কথা বিশেষ করে বলতেই হবে। মেলার ভেতরে ঢুকে সত্যি কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে। যেদিকে তাকাচ্ছি একেবারে রঙের মেলা, কি ছেড়ে কি কিনব বুঝতেই পারছি না। তবে যেহেতু আপনাদের দেখানোর জন্য এসেছি, তাই অনেক কিছু দেখছিও, অনেক কিছু কিনছিও। চলুন আরো বাকিটা দেখে নেওয়া যাক। ছোটগুলো যদি নেই, একদম ছোটগুলো নিলে কিরকম দাম রয়েছে? এগুলো 250। একটু তুলবেন তাহলে, একটু তুলে দেখাবো। এগুলো 250। এগুলো 250 টাকা। আমাদের খুবই সুবিধা কি বলতো, আমাদের খুবই সুবিধা হচ্ছে। শান্তিনিকেতন থেকে আসছেন, আটবেঙ্গল থেকে আসছেন, সব জায়গায়। তার মানে ব্যাপারটা হচ্ছে যে সব জায়গায় যেতে হচ্ছে না, কিন্তু এক জায়গায় আমি তো শান্তিনিকেতন ঘুরে এলাম, দেখলাম ওখানেও যাতা, এখানেও তো তিনটে শাড়ি বুক করেছে, ওই জন্য তো আমি এসেছি আজকে। আগের দিন এসেছিলাম মঙ্গলবার, পয়সা ছিল না, তিনটে শাড়ি বুক করে এসেছি আজকে শাড়ি কিনতে নিতে। দেখলাম পাওয়া যাচ্ছে, আমি প্রত্যেক বছর আসি। ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন এক একটা প্যাভিলিয়ন এক একটা নদীর নামে। ডোকরার যে কাস্টিং প্রসেসটা, এটা হচ্ছে প্রায় 5000 বছরের পুরনো। হরপ্পা মহেঞ্জোদারোতে যে ব্রোঞ্জ কাস্টিং জামসিন যেটি আছে, সেটা সেম প্রসেস। ডোকরার কাজ থেকে শুরু করে পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ, এটা তো খুব সুন্দর দেখতে। মানে কতদিন সময় লাগে এরকম একটা মুখোশ বানাতে? হ্যাঁ, 10 দিন টাইম লেগেছে একটা বানাতে। একটু নামিয়ে দেখানো যাবে? ওটা 100 টাকা। ওটা আপনি বললেন 3500 টাকা, তাই তো? মানে সব থেকে কম হলে কতই দিতে পারবেন ওটা? সব থেকে কম হতে গেলে 27। হ্যাঁ, 27 দিতে পারবেন। আচ্ছা,
কি অসাধারণ হাতের কাজ না? মানে বাড়িতে যদি কোথাও একটু সাজিয়ে রাখেন, একটা দেওয়ালে যদি এরকম এক পিস রাখা যায়, মানে পুরো ঘরের সৌন্দর্যটাই বেড়ে যাবে। এটা কি আছে? এটা হচ্ছে কথাকলি। কথাকলি, কথাকলি আর এগুলো হচ্ছে রাধা কৃষ্ণ, রাধা একদম কৃষ্ণ। আচ্ছা, কথাকলি মানে মানে কথাকলি সাউথের ডান্স আমরা কথাকলি বলি। হ্যাঁ, সাউথের যে ছৌ ডান্স, আমার যেমন এখানকার ছৌ ডান্স, কথাকার ওই নাচ কথাকলি। আর ছৌ ডান্সের টা কোন ডান্স হচ্ছে? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পুরুলিয়ার ছৌ ডান্স, এটা মধ্যে পুরো পুরুলিয়ার ছৌ ডান্স বলে। আর এটা কি দাম আছে? এটা তো 550 টাকা। এটা 550, আর এটা হচ্ছে, এটা হচ্ছে ছৌ ডান্সের মুখোশ। বুঝতে পারছেন, ছৌ ডান্সের মুখোশ, এবং এটা হলো সাউথের কথাকলি। মানে একই জায়গায় এসে দু রকম পেয়ে যাবে। এটা হচ্ছে পুরুলিয়ার আমাদের ট্রেডিশনাল, এই যে কথা, এটা পুরুলিয়ার ট্রেডিশনাল, এটার জন্য আমি সরকারের পুরস্কারও পেয়েছি। আমি এটা হচ্ছে কে বলি, পলাশ উৎসব বলি, পলাশ উৎসব। আচ্ছা আচ্ছা, এক দিকটা কদম, এটার মধ্যে পুরো পুরুলিয়ার ট্রেডিশনাল যেটা কাহিনী আছে আপনার, এই দিকটা হচ্ছে আপনার কদম উৎসব। এখন যদি অযোধ্যা আপনি যান, পুরো সবুজ দেখতে পাবেন, এটাকে আমরা বলি কদম উৎসব বলি। আচ্ছা, এটা হচ্ছে পলাশ উৎসব, হরিশ্বর পুরো পাহাড়টা গেলে এই মতো হয়েছে, পলাশ উৎসব বলি। হ্যাঁ, তখন পুরো পাহাড়টা লাল হয়ে যায়, ওটা লাল হয়ে যায়। আপনি আপনি যখন রোড দিয়ে যাবেন, তখন যে ফুল বিছিয়ে দেড় ঘন্টা ব্যাপার থাকে, এটা পলাশ উৎসব বলি। এই যে একটা মানে জড়িত নাচছে, এটা পুরুলিয়া সাঁওতাল নাচ, কিরাত বাজছে, দুজন কিরাতি নাচছে, পুরুলিয়া ট্রেডিশনাল নাচ। আচ্ছা, বাংলার তাঁতের কাপড় থেকে বিষ্ণুপুরি সিল্ক সবই পাবেন একই জায়গায় হাতির নাগালে। শাড়ি, কুর্তি, তারপর ব্লাউজ পিস, জ্যাকেট, প্লাজো, র‍্যাপার, মানে এটা দু সাইডেই পরা যাবে, তাই তো? বাহ, কি দাম আছে এটা? পুরো পিওর কটনের ওপর তো, 650। খুব সুন্দর দেখতে। এটার আরো কাজ কি কি পাবো দাদা আপনাদের স্টলে? কি পাবেন না, সব থেকে ভালো জিনিস এখানে দেখুন, ছোট্ট একটা জিনিস, বাটিকের গ্রিটিংস কার্ড। বাটিকের গ্রিটিংস কার্ড পুরো মেলাতে আপনি পাবেন। পুরো মেলাতে পাবো না, দেখান একটু হাতে ধরে তাহলে। বাহ, কিরকম দাম রয়েছে? 70 টাকা। মানে পাঞ্জাবি থেকে শুরু করে, পাঞ্জাবি হচ্ছে আপনার এখান থেকে শুরু হয়েছে, ওইখানে গিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, লম্বা লাইন। হ্যাঁ, কিরকম দাম রেখেছেন পাঞ্জাবি? স্টার্টিং হচ্ছে 650 আর এন্ড হচ্ছে 950। দরদাম করা যাবে তো একটু আধটু? একটু আধটু, তবে আমরা নিজেরা তৈরি করি, তাই জন্য আমরা খুব বেশি দাম রাখি না, মানে সাধারণ যাদের নিতে পারে আমরা সেরকম। যেরকম এই যে ফুল আরিস্টিচের কাজ, এখানে আমরা মাত্র 900 টাকা রেখেছি। দেখুন, আরিস্টিচের কাজ আজকাল উঠে গেছে, আর এই হ্যান্ড আরি, এটা পুরো পিছনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওটা পুরো এন্ডিং আর কিগুলো দেখা যায়। তো যদি মেশিন হয় সেগুলো তো দেখা যাবে না। তারপরে আপনার মেয়েদের কুর্তি আছে, 850। আমার ব্লেজার টাইপ জ্যাকেট আছে, এরকম ব্লেজারের মতো এটা দাম। এই যে ব্লেজারের মতো জ্যাকেট আছে।
এই দিকটা ছাড়াও কিন্তু অন্যদিকে রয়েছে মেলার আরেকটা পার্ট। এখানে অবশ্য খোলা আকাশের নিচে নিজেদের পসরা সাজিয়ে বসেছেন শিল্পীরা। বেতের চেয়ার থেকে শুরু করে কাঠের রংবাহারি টুল সবকিছুই পাবেন এখানে, দামও সাধ্যের মধ্যেই। তবে অবশ্যই দরদাম করে নিতে ভুলবেন না। ইকোপার্কের এক নম্বর গেট দিয়ে ঢুকেই এই মেলা প্রাঙ্গণ। একদম সামনেই বিশাল পার্কিং লট রয়েছে, গাড়ি বা বাইক রাখতে পারবেন এখানে। কেনাকাটি অনেক হয়ে গিয়েছে, এবার পেট পুজোর পালা, তাই চলে এসেছি ফুড কোর্টে। চলুন দেখে নি কি কি পাওয়া যাচ্ছে এখানে। পেট পুজো করার ভরপুর আয়োজন রয়েছে এখানে। পিঠে বিলাসীর পিঠে থেকে নবদ্বীপের লাল দই বা কালিম্পং এর মোমো, সব রকম খাবারের আয়োজন রয়েছে এখানে। নবদ্বীপের লাল ক্ষীর দইও এখানে পাওয়া যাচ্ছে, চলুন দেখে নি। অসাধারণ। হাতে কিন্তু আর বেশি সময় নেই, 17ই ডিসেম্বর পর্যন্তই থাকছে এই মেলা, তাই আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন প্রিয়জনেদের সঙ্গে নিয়ে। আজ এ পর্যন্তই, আমি সঙ্গীতা আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।